সো আমি সুবর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন হিজিবিজি। তো আজকে অনেকদিন পরই প্রায় আবার হচ্ছে নতুন করে হচ্ছে ব্লগিং করছি, নতুন করে না মানে ওই আর কি। আসলে মাঝখানে কয়েকদিন একটু মানে ভীষণই ভজকট ছিল, বুঝতে পারছো, হস্টেল এসেছি তো অনেক রকমের প্রেশার, আর ডিউটিও চলছে। তো এবার ডিউটি রস্টার নিয়ে একটু মানে হচ্ছে নট সো স্যাটিসফাইড মার্কা ছিলাম, বাট ইটস ওকে, সে তো ডিউটিতে এসে যখন ডিউটি করতেই হবে, কাজ করতেই হবে। তো যাই হোক, তো এখন আজকে হচ্ছে সোমবার, তো আমার আজকে মর্নিং ডিউটি ছিল। মর্নিং ডিউটিতে আমি গেছিলাম সকাল 8টায় আর ফিরেছি দুপুর 1টায়, 1টার একটু পরে আর কি, 1:10-15 মতো অ্যাকচুয়ালি আস্তে আস্তে হয়েই যায়। তো এখন হচ্ছে মানে ঘুমিয়ে গেছিলাম এসে, তো উঠেছি ঘুম থেকে, এখন বাজছে হচ্ছে 7টা। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, তো চলো যে কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। আজকে দেখো ডিনারে আছে রুটি, ডাল আর এই যে হচ্ছে বাঁধাকপির তরকারি। আজকে আমার দুই রুমমেট, মানে এই যে মৌমিতার বেড, এটা আমার বেড, আর এই যে সোমদত্তার বেড, এটা তো হচ্ছে ওরা দুজনই নেই, ওদের দুজনেরই নাইট ডিউটি, আর আমি আজকে রুমে একা, তাই মনটা একটু দুঃখিত, বাট কি করা যাবে আর কি, নাইট ডিউটি আছে ওদের, ওদের তো যেতেই হবে, আর আমার সপ্তাহের লাস্ট 3টে দিন নাইট আছে, তো আমি তখন নাইট ডিউটিতে যাব। আর হ্যাঁ, আমি একটা তোমার হচ্ছে ব্লগ আপলোড করেছিলাম ইউটিউবে, কিন্তু তারপর সেটা ডিলিট করে দিয়েছি, বিকজ অ্যাকচুয়ালি যাদের সাথে আমি ব্লগটা বানিয়েছি অবভিয়াসলি তাদের একবার কনসার্ন নেওয়া উচিত ছিল, যে তারা হচ্ছে মানে ইউটিউবে দেওয়ার জন্য কমফোর্টেবল হ্যাঁ কি না। তো সেই অনেক রকম ব্যাপার স্যাপারের কারণে আমি ডিলিট করে দিই, আদারওয়াইজ আমি ব্লগটা যে বানিয়েছিলাম সেখানে কোনো পেশেন্টের সম্বন্ধে আমি কোনো কিছু বলিনি, বা হসপিটালের কোনো কিছু শেয়ার লাইক ডিটেলস দেওয়া বা কিছু এমন কিছু ছিল না, সেটা শুধুমাত্র আমাদের ইন্টার্ন ডেজে আমরা কীরকম মাস্তি করে কি করে কীরকমভাবে হচ্ছে ওয়ার্ড করি, মজা করি, মানে ওয়ার্ডের মাঝে একটু ব্রেক টাইমে মজা করি, সেইগুলোই ছিল। যাই হোক, সেই মাস্তিগুলো এখানে প্রচুর হয়, অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো ভিডিওটা দেখতে থাকো। পরিস্থিতি দেখে আশা করি বুঝতেই পারছ, এগিয়ে আসছে। হাই ফোকস বলো। হাই ফোকস মানে এটা প্রতিশ্রুতি, ওর একটা চ্যানেল আছে, ধর কুজবি ওরা, ওর একটা, আরে নাহলে তোকে চিনতে পারবে না, দাঁড়া, ওর একটা চ্যানেল আছে মেকআপ ভিডিও, চান চুলটা একটু ঠিক কর। হ্যাঁ, ওর একটা না না অবশ্যই না, তো ওর একটা চ্যানেল আছে, চ্যানেলের চ্যানেলটা সম্পর্কে একটু কিছু বল। আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাইলিং বাই শ্রুতি, সেই চ্যানেলে মেকআপ রিলেটেড সমস্ত ভিডিও পোস্ট করা হয়। স্টাইলিশ ভাবে বলিস না, একটু স্মাইল কর না না, আরে স্টাইলিং কোন শাড়ি বা এই ধরনের কিছু ভিডিও শর্টস ভিডিও পোস্ট করা হয়। সিরিয়াসলি মানে এই জন্য আমাকে কত ভিডিও যে বন্ধ করে আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়, সিরিয়াসলি। একজন কেউ এসে জিজ্ঞাসা করছে ওই কলিগটা এসছে কি আসেনি, হ্যাঁ ও বলছে সি ইজ নো মোর, সি ইজ নো মোর, মানে সে আজকে অ্যাবসেন্ট, আসেনি, ও মানে সে টপকে যায়নি, সে আজকে আসেনি, সেটাকে সে বলছে, বলে আমার ইংলিশটা খুব খারাপ, সে বলছে সি ইজ নো মোর, সি ইজ নো মোর, বাবা বাবা গ্রেট। কারেন্ট চলে গেছিল তাই একটু ছাদে এলাম ঘুরতে, তো আজকে তোমাদেরকে আমার হোস্টেলের ছাদটা একবার ঘুরিয়ে দেখাই। হচ্ছে ছাদের এন্ড মানে সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে, এই যে এই যে এখানে ছাদের সিঁড়ি শুরু হচ্ছে। টাম্পি টাম্পস একটু হেসে দাও, আর এই যে এইদিকটা হচ্ছে দেখো ভীষণই আলোয় আলোয় পরিপূর্ণ, এটা হচ্ছে খিদিরপুর ডক, এখানে সারা রাত মালপত্র ওঠানো নামানো হয়। এই যে এইটা হচ্ছে আমাদের ছাদ, যদিও বা হচ্ছে অন্ধকার বুঝতে পারবে না হয়তো, দাঁড়াও স্টিল আমি চেষ্টা করছি। এই যে আমি যে এই যে হাঁটছি, এইটা আমাদের ছাদ, এই দিকটা আমাদের খিদিরপুর ডক,
আর এই যে এটা রাস্তা, এখানে এরকম সারা রাত গাড়ি ঘোড়া লরি ইত্যাদি ইত্যাদি চলতেই থাকে। এই দেখো এরকম ব্যাপারটা, খানিক বেশ সুন্দর আমাদের ছাদটা। কোনোদিন হচ্ছে সকালবেলা এনে আমি একবার দেখাবো, বেশ ভালো লাগবে। ছাদের সিঁড়িতে বসে বসে একটু আড্ডা মারছি, গল্প করছি। এই যে আমি এখানে কোনা দেবী দাঁড়া, একটু লাইটটা জ্বালা, একটু ভালো করে ফ্লাইং কিসটা দে। ও মা গো টুরু লাভ। এই যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে সিঁড়িটা, গোল গোল সিঁড়ি, সুন্দর সকালবেলা বুঝতে পারবো আরো ভালো করে। অ্যাকোয়াগার্ডের জলে মুখ ধুয়ে শোভনার মুখ চকচক করছে। কিছু বলতে চাও? এখন যেভাবে মুখ আছে সেভাবেই কি বলবো, চলছে, চলুক, চাকরিটা পাই আর দুটো মাস আছে। তারপরে শোভনাকে চেনা যাবে না, তারপরে আমার পিছনে ছেলের লাইন লেগে যাবে। আমার এই মুখ একদম যেন একদম পুরো মানে চিকচিক চিকচিক করবে, যেন সেই কাঞ্চনজঙ্ঘার উপরে যেমন সূর্যের রশ্মিটা পড়লে যেমন একদম সুন্দর লাগে, তেমনি যে আমার মুখের সমস্ত কিছু সব চলে যাবে। ও মা গো টুরু সুন্দরী, আমাকে যেন মনে হবে মহারানী ভিক্টোরিয়া। এমনিতে যদি আমি মহারানী ভিক্টোরিয়া থেকে কিছু কম না, হ্যাঁ কিচ্ছু কম না, আমি কোনো দিক দিয়ে কারোর থেকে কোনো কিছু কম না। আই এম বিউটিফুল অন মাই ওয়ে, আই এম ড্যাম গর্জিয়াস, ইয়েস বেবি। কিন্তু তারপরেও নিজেকে একটু গ্রুমিং করে আরো গর্জাস থেকে আরো যদি আরো বেশি কিছু হয় সেটা আমি হয়ে যাব। ব্যাস, আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে। করোনা থার্ড ওয়েভ আসছে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ কখন পটকে যাবে কে কোথায় তার নেই ঠিক। প্লিজ সবাই ঘরে ভালোভাবে থাকো, সুস্থ থাকো, যাতে আমাদের একটু খাটনিটা কম হয়। নিজেদের স্বার্থেই বলছি আর কিছু না, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুপর্ণা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এটাও করবে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।